This is ABC News, AGT Live. AGT Live. মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির অনারেবল স্পিকার। আজকে 63তম তিরোধান দিবসে ভারতরত্ন বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করছেন এবং পুষ্পার্ঘ অর্পণ করছেন। এবারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য অনুরোধ রাখব অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড শ্রদ্ধেয় শ্রী রেবতী মোহন দাস মহোদয়। সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও রাজ্য আম্বেদকরের আজকে দেখুন আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি 2014তে সরকার গড়ার পর থেকে যতগুলো কাজ করেছে মুদ্রা ব্যাংক যোজনা হোক, মুদ্রা ব্যাংক যোজনার মাধ্যমে আর্থিকভাবে যারা এসসি এসটি আছে বা যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে সাহায্য করার জন্য যে স্কিম তৈরি করেছেন তাতে এই পর্যন্ত সারা ভারতবর্ষে 14,65,00,000 কাছাকাছি পরিবার আর্থিক সহায়তা পেয়েছেন এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব এসসি এসটি বিপিএল মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য এবং ধোঁয়া থেকে মুক্তি করার জন্য তাদের চোখের জল মোছার জন্য সারা ভারতবর্ষে 5,85,00,000 পরিবারকে সাহায্য করেছেন। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে এসসি এসটিদেরকে 1,00,00,000 টাকার উপরের লোনের ব্যবস্থা করেছেন। তো আজকে তিরুধাম দিবস বাবা সাহেবের 63তম। তো বাবা সাহেবকে যখন শ্রদ্ধাঞ্জলি দেব আমরা, তো তার সঙ্গে সঙ্গে বাবা সাহেব কী চাইছিলেন সেই কাজগুলি করতে হয়। নরেন্দ্র ভাই মোদি দেশের প্রধানমন্ত্রী, এই কাজগুলি আরও অনেক যোজনা রয়েছে। সে বাবা সাহেব যে চাইছিলেন যে সমাজে যারা গরিব আছে, যারা আর্থিকভাবে দুর্বল আছে তাদেরকে সম্মান দেওয়া ও তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, সেটা দেরি হয়েছে। কিন্তু নরেন্দ্র ভাই মোদি সেই দিশাতে কাজ করে অন্তিম গ্রাম পর্যন্ত নিয়ে গেছেন, সেটা ত্রিপুরা হোক, সেটা কেরালা হোক, আর সেটা জম্মু কাশ্মীর হোক, আর সেটা মণিপুর হোক, আর সেটা মধ্যপ্রদেশ হোক, প্রত্যেকটি প্রদেশে ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে নিচে পর্যন্ত পৌঁছে গেছে। সাথে কোনো কংগ্রেসের গভর্নমেন্ট হোক আর বিজেপি গভর্নমেন্ট হোক, তাতে কোনো নরেন্দ্র মোদীর যে একমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বাবা সাহেবের লক্ষ্য, আর সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদী সরকার কাজ করছে এবং প্রত্যেকটি রাজ্য সরকারকে সেই দিশাতে কাজ করার জন্য দিশানির্দেশ যাচ্ছে এবং ত্রিপুরা সরকারও সেই দিশাতে কাজ করছে। এবং ত্রিপুরাতে আমরা তো গরিব কৃষকদেরকে সহায়তা করার জন্যই প্রথমবার এফসি এর মাধ্যমে আগামী 15 তারিখ থেকে কমলপুর আমি যাব, যে 1,750 টাকা করে মানে প্রতি কুইন্টাল 1,750 টাকা করে ধান বিক্রি করবে কৃষকরা। সেগুলো তো বাবা সাহেবের নিদর্শন, বাবা সাহেবেরই তো দিশা। তো
ত্রিপুরা রাজ্যে রাবার চাষীদের জন্য যাতে কেরালা সরকার সেখানে 150 টাকা করে পার কিলো রাবার দিচ্ছে, 110 টাকা 120 টাকা কিন্তু 150 টাকা দিচ্ছে, কীভাবে দিচ্ছে কী কারণে দিচ্ছে সেটাতে আমি যাব না। কিন্তু আমরাও চাইছি যে ত্রিপুরা তো রাবার চাষিদেরকে সেই দিশাতে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ধীরে ধীরে যোজনা তৈরি করছে যে রাবার চাষিদের একটা নির্ধারিত মূল্য তৈরি হোক। মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আপিল রাখবো, যেমন MSP তৈরি করেছে ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, ডালের ক্ষেত্রে, তো রাবারেও যদি একটা MSP তৈরি হয়, মিনিমাম প্রাইস এরা পেতে পারে ভর্তুকিতে, তো ত্রিপুরাতে বড় মাত্রায় গরিব রাবার চাষিদের, রাবার চাষির মধ্যে সম্পূর্ণ রাবার চাষি রয়েছে তাদেরকে ছেড়ে গরিব রাবার চাষি যাদের ছোটো ছোটো একখানি জমিন আছে তার মধ্যে রাবার করেছে, 80টা গাছ আছে, 70টা গাছ আছে, তো তাদের যাদের লাভবান হতে পারে ত্রিপুরা সরকার সেই দিশাতে চেষ্টা করছে, চিন্তা করছে। ওর বাবা সাহেবের যে চিন্তা ভাবধারা সেটা সামাজিকভাবে এবং সরকারের মাধ্যমে সেগুলো গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার কার্যক্রম আমাদের কাছে রয়েছে। This is ABC News, AGT Live. AGT Live.